ছাত্রলীগ নায়িকারা কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত পৌঁছে যায়, গিয়ে জয় বাংলা স্লোগান ধরে, তারা কখনো তারিখ দিয়া কখনো জয় বাংলা, তাদের মুখোশটা উন্মোচন করা দরকার এবং তাদের পিছনে যেই নেতাদের আছে তাদেরও মুখোশ উন্মোচন করে দেওয়া উচিত। পার্থক্য একটাই যে একটা হচ্ছে আপনার নিজের মা যে আপনাকে জন্ম দিয়েছে তার আপনার জন্য মনটা কাঁদবে, সে আপনার কোনো কষ্ট সহ্য করতে পারবে না, আর যেই মাকে আপনি রাস্তায় মা বানিয়েছেন তার আপনার জন্য, সে তো আসল মা না, তার জন্য আপনার কোনো মানে তার আপনার জন্য কোনো কষ্ট হবে না। এই দেশটা হচ্ছে আমার মা, এই মার জন্য আমি সর্বোচ্চ ত্যাগ করার জন্য প্রস্তুত, আমি সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমার সবটা দিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত। এটাই হচ্ছে আমাদের মধ্যে আর হঠাৎ লিগ নায়ক নায়িকাদের মধ্যে পার্থক্য। কারণ নাম উল্লেখ করতে চাই না, টুডে ও টুমোরো পাপ কখনো চাপা থাকে না, সত্য কোনো দিন গোপন থাকে না, আগুনের মতো বেরিয়ে আসে, সূর্যের মতো বেরিয়ে আসে, সেটা আপনারা দেখেছেন। যার টাকা আছে সে কিনতে পারে ভাই, একটা পাগল ছাড়া সবাই এদেশে নমিনেশন পেপার কিনতে পারেন, আপনিও কিনতে পারেন, সেটা কোনো বড় ইস্যু না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সত্যিকারের কর্মীকে অবশ্যই দলের খুঁজে নিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাদেরকে মূল্যায়ন করেন অবশ্যই উনি ঠকবেন না, উনি ঠকবেন না, ওনার জন্য আমরা জীবনটা দিয়ে দিব, আমার এই জীবনটা আমি দিয়ে দিব। আমার পরিবার তো আমাদের একটাই বার্তা থাকবে যে এখনো সময় আছে, ভালো হয়ে যান। আগেও অনেক মধু খাইছেন, মাখন খাইছেন, আর হঠাৎ লিগিরি করেন না, যা কামানের কামাইছেন, দয়া কইরা এবার ভালো হয়ে যান, ভণ্ডামি ছাড়েন। আমি কিন্তু অলরেডি অনেক আমার শত্রু তৈরি করে ফেলেছি এবং বিএনপি বলেন দেশের বাইরে একটা প্রবাসী আসলে সেও পর্যন্ত এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে যে আপা আপনার ক্ষমতা আসা উচিত সংরক্ষিত আসনে, প্লিজ একটু ট্রাই করেন। এরকম তো আঘাত পাই, আমি তো আপনাদেরকে বহুতভাবেই বলেছি যে হঠাৎ লিগদের জন্য আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি এবং অলরেডি তো আপনারা সেটা নিউজে দেখেছেনও যে হঠাৎ লিগদের অলরেডি ধরে ফেলা হচ্ছে এবং তাদেরকে এবার শায়েস্তা করা উচিত। এবং কারণ যেটা বলছিলাম সেটা এখন কিন্তু সত্য কোনো দিন ভাই চাপা থাকে না, সত্য একদিন না একদিন বেরিয়ে আসে সূর্যের মতো এবং সেইটা কিন্তু বেরিয়ে আসছে। আরও অনেক হঠাৎ লিগদের মুখোশ উন্মোচিত হবে এবং সবচেয়ে বড় কথা শুধু হঠাৎ লিগের মুখোশ উন্মোচন করলেই চলবে না, এদের পিছনে যে দালালরা কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত তাদেরকে পৌঁছে দিতে, এই যে আজকে মনোনয়নপত্র সংগ্রহ করব, আমরা এতবার নাম দিয়েও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটু যেতে পারি না, তার চরণ ধুলি নিতে পারি না, স্পর্শ করতে পারি না, কিন্তু এই হঠাৎভাগে আশাবাদী। কারণ দেখেন যেই বাচ্চাটা খুব বেশি লেখাপড়া করে সে কিন্তু আশা করতেই পারে যে আমি একটা ভালো রেজাল্ট করব। তো সারা বছর যেভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, সোশ্যাল মিডিয়াতেও আমি কাজ করেছি অনেক, যেই সবচেয়ে বড় কথা এখন কিন্তু সোশ্যাল মিডিয়াটা মানুষের হাতের দোরগোড়ায় পৌঁছে গেছে। আমি শরীয়তপুর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করব এবং ঢাকা 8, এই দুইটাই আমার আসন। এবং তারপরেও আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন, উনি যেখানেই আমাকে দায়িত্ব দেন না কেন সেখানেই আমি আমার দায়িত্ব সুচারুভাবে পালন করব। এবং মানুষ কিন্তু অনেক বেশি সেটা নিয়েই চিন্তা করে যে যেটা আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং সবচেয়ে বড় কথা যে আমি এসে বলে তো তখন আমার কাছে মনে হয় যে না, আমার দেশের কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, যতটুকু আছে আমি আমার সর্বস্ব দিয়ে আমি দেশের কাজ করতে চাই। সবার দোয়ায় যদি সবচেয়ে বড় কথা, আল্লাহ তাআলা তো সবার জন্য রাজটিকা লিখে রাখেন যে যার কপাল যদি আমার কপালে থাকে, যদি আমি পাই নিশ্চয়ই আমি আমার শতভাগ দিয়ে আমার সমস্ত শিক্ষা জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার সকল শিক্ষা আমি এই দেশের জন্য আমার পুরো নির্যাসটুকুই আমি দিতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।